একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহান যখন যারা মা বোনেরা বলছেন কিভাবে তাদের মান সম্ভ্রম অধিকার চাল ডাল বাড়ি মানিজ্য সব লুট করা হতো তিনি তার মন্ত্রীদের দিয়ে বলছেন যে এগুলো সাজানো কথা মিথ্যে কথা বিধানসভা থেকে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে তিনি শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন তিনি যেতেই পারেন যদিও তার দাদি নাম্বার ওয়ানে যাওয়ার বয়স তবু তিনি দিদি নাম্বার ওয়ানে যাচ্ছেন এটা তার ইচ্ছা তিনি কোথায় যাবেন সন্দেশকালীন এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কিভাবে দেখছ যে কোনো হৃদয় সম্পন্ন মানুষ যে কোনো বোধবুদ্ধি সম্পন্ন মানুষ তিনি অভিনয় শিল্পী হতে পারেন তিনি লেখক হতে পারেন কবি হতে পারেন কলম থামিয়ে দিয়ে যদি চুপ করে থাকেন তো তাহলে পশ্চিমবঙ্গের যে ইতিহাস প্রতিবাদ করার সত্যি কথা বলার সেটাকেই অ্যাভয়েড করা হবে আমি বলবো যে সেখান থেকে যেন তাঁরা সরে যান আর তারা যেন মানবিক মানবিকতার পক্ষে যেমন লেখেন গল্প ঠিক তেমনটাই যেন দাঁড়ান এটাই বল এটা করা উচিত হয়নি একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহান যখন যারা মা বোনেরা বলছেন কিভাবে তাদের মান সম্ভ্রম অধিকার চাল ডাল বাড়ি মানিজ্য সব লুট করা হতো তিনি তার মন্ত্রীদের দিয়ে বলছেন যে এগুলো সাজানো কথা মিথ্যে কথা বিধানসভা থেকে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে তিনি শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন তিনি যেতেই পারেন যদিও তাঁর দাদি নাম্বার ওয়ানে যাওয়ার বয়স তবু তিনি দিদি নাম্বার ওয়ানে যাচ্ছেন এটা তার ইচ্ছা তিনি কোথায় যাবেন এটা তো আমরা কিছু বলতে পারি না তাঁর ইচ্ছা যে তিনি সন্দেশখালি যাবেন না ধনেখালি শাড়ি পরবেন তাঁর ইচ্ছা তিনি একজন প্রাজ্ঞ মানুষ তিনি যদি পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গ যেমন নিজের খেলনা বাটির মতো সাজিয়ে তুলেছে নিজের শাহজাহান অনুব্রত বালু চালচোর বালিচোর তাদের দিয়ে সম্পদ বলছেন বীর বলছেন এটা যেমন কাম্য নয় ঠিক তেমনই যখন পশ্চিমবঙ্গ জ্বলছে তখন নিজের জনপ্রিয়তা মাপতে তাকে দিদি নাম্বার ওয়ানকে ব্যবহার করতে হচ্ছে আদপি আমার পাশে লোকজন আছে না সরে যাচ্ছে এটা জানতে গিয়ে দশ তারিখে ব্রিগেড ডেকে দেখতে হচ্ছে কে কে পালিয়ে গেল রে এটা ওনার থেকে কাম্য নয় ক্ষমতায় সবাই আসে আবার চলে যায় সময় হয়ে গেছে আমার মনে হয় যে রিটায়ারমেন্টের পর উনি কী কী করবেন সেটা ট্রায়াল দিচ্ছেন দিদি নম্বর ওয়ান বা দাদি নাম্বার ওয়ান এই ধরেন অনুষ্ঠানে গিয়ে একজন স্বাধীন মানুষ তো যা খুশি করতে পারেন তবে হ্যাঁ যতক্ষণ উনি মুখ্যমন্ত্রী রয়েছেন মহিলা মুখ্যমন্ত্রী সেখানে মহিলারা যখন বলছেন সম্ভ্রম নষ্ট হচ্ছে সেইখানে আমার মনে হয় ওনার এটা করা উচিত হয়নি এটা না করলেই বোধ হয় উনি চলে গেলেও সামান্য ভালোবাসা পেতেন মানুষের উনি প্রাণপ্রাণ যেটা চেষ্টা করছেন যাতে উনি চলে যাওয়ার পর মানুষ ওনাকে ভালো না বাসে এটা ওনার ইচ্ছা আমরা কি করব দেখুন সেচ এবং দমকলের দুটো মিল আছে নলের মধ্যে দিয়ে জল ফেলা ওখানে যে আগুন জ্বলছে এই দুজন তারা গিয়ে বলছেন কিছুই হয়নি ঠিক আছে তো আমার যেটা মনে হয় এটা দুর্ভাগ্যজনক যা চেহারা করেছেন শ্বাসে জলে তো চেহারা দুজনের চেহারা মানে ডগমগ করছে একদম এটা করা উচিত হয়নি ক্ষমতায় মানুষ আসে রাজা আসে রাজা চলে যায় কিন্তু প্রচুর রাজা চলে যাওয়ার সময় রাজপোশাকের মুকুট কেন গামছা বা লুঙ্গিও খুঁজে পান না দৌড়ে চলে যাওয়ার সময় অনেক আলপাত রয়েছে অনেক দৌড় বা রাস্তা রয়েছে তারা সেটা কেন করছেন জানি না ভদ্রলোকের বাড়ি ছেলে তো ওনারা জানতাম জানি না একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহান যখন যারা মা বোনেরা বলছেন কীভাবে তাদের মান সম্ভ্রম অধিকার চাল ডাল বাড়ি মানিজ্য সব লুট করা হতো তিনি তার মন্ত্রীদের দিয়ে বলছেন যে এগুলো সাজানো কথা মিথ্যে কথা বিধানসভা থেকে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে তিনি শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন তিনি যেতেই পারেন যদিও তার দাদি নাম্বার ওয়ানে যাওয়ার বয়স তবু তিনি দিদি নাম্বার ওয়ানে যাচ্ছেন এটা তার ইচ্ছা তিনি কোথায় যাবেন দাঁড়িয়ে তুমি কিভাবে দেখছো যে কোনো হৃদয় সম্পন্ন মানুষ যে কোনো বোধ সম্পন্ন মানুষ তিনি অভিনয় শিল্পী হতে পারেন তিনি লেখক হতে পারেন কবি হতে পারেন কলম থামিয়ে দিয়ে যদি চুপ করে থাকেন তো তাহলে পশ্চিমবঙ্গের যে ইতিহাস প্রতিবাদ করার সত্যি কথা বলার সেটাকেই অ্যাভয়েড করা হবে আমি বলবো যে সেখান থেকে যেন তাঁরা সরে যান তারা যেন মানবিক মানবিকতার পক্ষে যেমন লেখেন গল্প ঠিক তেমনটাই যেন দাঁড়ান এটাই বলতে এটা করা উচিত হয়নি একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহান যখন যারা মা বোনেরা বলছেন কিভাবে তাদের মান সম্ভ্রম অধিকার চাল ডাল বাড়ি মানিজ্য সব লুট করা হতো তিনি তার মন্ত্রীদের দিয়ে বলছেন যে এগুলো সাজানো কথা মিথ্যে কথা বিধানসভা থেকে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে তিনি শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন তিনি যেতেই পারেন যদিও তার দাদি নাম্বার ওয়ানে যাওয়ার বয়স তবু তিনি দিদি নাম্বার ওয়ানে যাচ্ছেন এটা তার ইচ্ছা তিনি কোথায় যাবেন এটা তো আমরা কিছু বলতে পারি না তাঁর ইচ্ছা যে তিনি সন্দেশখালি যাবেন না ধনেখালি শাড়ি পরবেন তাঁর ইচ্ছা তিনি একজন প্রাজ্ঞ মানুষ তিনি যদি পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গে যেমন নিজের খেল্লাবাটির মতো সাজিয়ে তুলেছে নিজের শাহজাহান অনুব্রত বালু চালচোর বালিচোর তাদের দিয়ে সম্পদ বলছেন বীর বলছেন এটা যেমন কাম্য নয় ঠিক তেমনই যখন পশ্চিমবঙ্গ জ্বলছে তখন নিজের জনপ্রিয়তা মাপতে তাকে দিদি নাম্বার ওয়ানকে ব্যবহার করতে হচ্ছে আদপি আমার পাশে লোকজন আছে না সরে যাচ্ছে এটা জানতে গিয়ে দশ তারিখে ব্রিগেড ডেকে দেখতে হচ্ছে কে কে পালিয়ে গেল রে এটা ওনার থেকে কাম্য নয় ক্ষমতায় সবাই আসে আবার চলে যায় সময় হয়ে গেছে আমার মনে হয় যে রিটায়ারমেন্টের পর উনি কী কী করবেন সেটা ট্রায়াল দিচ্ছেন দিদি নম্বর ওয়ান বা দাদি নাম্বার ওয়ান এই ধরেন অনুষ্ঠানে গিয়ে একজন স্বাধীন মানুষ তো যা খুশি করতে পারেন তবে হ্যাঁ যতক্ষণ উনি মুখ্যমন্ত্রী রয়েছেন মহিলা মুখ্যমন্ত্রী সেখানে মহিলারা যখন বলছেন সম্ভ্রম নষ্ট হচ্ছে সেইখানে আমার মনে হয় ওনার এটা করা উচিত হয়নি এটা না করলেই বোধ হয় উনি চলে গেলেও সামান্য ভালোবাসা পেতেন মানুষের উনি প্রাণপ্রাণ যেটা চেষ্টা করছেন যাতে উনি চলে যাওয়ার পর মানুষ ওনাকে ভালো না বাসে এটা ওনার ইচ্ছা আমরা কী করি দেখুন সেচ এবং দমকলের দুটো মিল আছে নলের মধ্যে দিয়ে জল ফেলা ওখানে যে আগুন জ্বলছে এই দুজন তারা গিয়ে বলছেন কিছুই হয়নি ঠিক আছে তো আমার যেটা মনে হয় এটা দুর্ভাগ্যজনক যা চেহারা করেছেন শ্বাসের জলে তো চেহারা দুজনের চেহারা ডগমগ করছে একদম এটা করা উচিত হয়নি ক্ষমতায় মানুষ আসে রাজা আসে রাজা চলে যায় কিন্তু প্রচুর রাজা চলে যাওয়ার সময় রাজপোশাকের মুকুট কেন গামছা বা লুঙ্গিও খুঁজে পান না দৌড়ে চলে যাওয়ার সময় অনেক আলপাদ রয়েছে অনেক দৌড় বা রাস্তা রয়েছে তারা সেটা কেন করছেন জানি না ভদ্রলোকের বাড়ি ছেলে তো ওনারা জানতাম জানি না একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহান যখন যারা মা বোনেরা বলছেন কিভাবে তাদের মান সম্ভ্রম অধিকার চাল ডাল বাড়ি বাণিজ্য সব লুট করা হতো তিনি তার মন্ত্রীদের দিয়ে বলছেন যে এগুলো সাজানো কথা মিথ্যে কথা বিধানসভা থেকে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে তিনি শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন তিনি যেতেই পারেন যদিও তার দাদি নাম্বার ওয়ানে যাওয়ার বয়স তবু তিনি দিদি নাম্বার ওয়ানে যাচ্ছেন এটা তাঁর ইচ্ছা তিনি কোথায় যাবেন এটা তো আমরা কিছু বলতে পারি না তাঁর ইচ্ছা যে তিনি সন্দেশখালি যাবেন না ধনেখালি শাড়ি পরবেন তাঁর ইচ্ছা তিনি একজন প্রাজ্ঞ মানুষ তিনি যদি পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গে যেমন নিজের খেলনা বাটির মতো সাজিয়ে তুলেছে নিজের শাহজাহান অনুব্রত বালু চালচোর বালিচোর তাদের দিয়ে সম্পদ বলছেন বীর বলছেন এটা যেমন কাম্য নয় ঠিক তেমনই যখন পশ্চিমবঙ্গ জ্বলছে তখন নিজের জনপ্রিয়তা মাপতে তাকে দ্বিতীয় নাম্বার ওয়ানকে ব্যবহার করতে হচ্ছে এটা ওনার থেকে কাম্য নয়